আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে আমার ভিডিওতে মোটামুটি যা যা করলাম, কি করলাম না করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেটা হয় যে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায়, কারণ হচ্ছে আমি এডিটিং খুব স্লো, সো আমার আসলে একটু দিতে দেরি হয়ে যায়। বাট ব্যাপার না, ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আর আপনাদের রোজা কেমন যাচ্ছে, কে কী করছেন, কে কী দিয়ে ইফতার করছেন, সব কিছুই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি জেনে খুশি হব। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি এবং কী কী করি আপনাদের সাথে শেয়ার করছি। তো রাতে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে একটু শুয়েছিলাম, যাতে করে সেহরির আগ আগ দিয়ে উঠতে পারি, কারণ হচ্ছে নর্মালি আমি সেহরি আসলে খাই না। বাট আজকে প্ল্যান করলাম সেহরি খাবো, এর জন্য হচ্ছে শুয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে বাইরে মনে হয় মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, দৌড়ে চলে গেলাম বারান্দার সামনে, গিয়ে দেখলাম যে হ্যাঁ আসলে প্রচুর মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগছিলো আর অনেক ঠান্ডা একটা বাতাস ছিল। বৃষ্টি আমার খুবই পছন্দের একটা জিনিস, আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে। এবছর তো দেখতেই পাচ্ছি না বৃষ্টি, আসলে মনে হয় যে বৃষ্টি হলে খুব ভালো লাগে, বারান্দায় দাঁড়িয়ে থাকতে বা ছাদে গিয়ে উপভোগ করতে খুবই ভালো লাগে। আমি যখন বারান্দায় এরকম দেখছিলাম, আমার একটা কথা মনে পড়ছিল, সেটা হচ্ছে আগে আমরা এরকম হতো, আমরা ফ্রেন্ডরা মিলে লালমাটিয়া চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। জিনিসটা শুনতে উইয়ার্ড হলেও এটা সত্যি কথা যে আমরা লালমাটিয়ার ওখানে গিয়ে বৃষ্টিতে ভিজতাম। এটার একটা কারণ আছে, আমরা লালমাটি এলাকাটা খুব পছন্দ করতাম এর জন্য আর কি। তো ওখানে গিয়ে হচ্ছে আমরা রাস্তা দিয়ে লাইক আমরা হচ্ছে শ্যামলী থেকে রিক্সা নিয়ে লালমাটিয়ার ওখানে গিয়ে নেমে তারপরে হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজতাম। তো দেখতে দেখতে মনে পড়ে গেল কথাটা, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি রান্নাঘরে আসলাম, আজকে আমি রান্না করব। আমি নিচে মানা করে দিয়েছি যে আজকে আমাদের খাবার সেহরির জন্য দিতে হবে না, আমি একটু রান্না করে খাবো। তো এই জন্য হচ্ছে আজকে সেহরিতে, নর্মালি কিন্তু আমি সেহরি খুব একটা খাই না, আমি সেহরিতে জাস্ট একটু পানি খাই বা অন্য কিছু জুস এই টাইপের কিছু খাই। তো এখন হচ্ছে এই রান্নাঘরে একটা ম্যাট দিয়ে দিলাম, এটার কারণটা হচ্ছে যে সিঙ্কে এখানে ধোয়াধুয়ির সময় যে পানিটা ছিটে আসে, এটা করে নিচে আসলে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ময়লা হয়ে যায়, এ কারণে মনে হলো যে ম্যাটটা দিয়ে দেওয়াতে ভালো হলো। তো আজকে হচ্ছে আমি এই জন্য ফার্স্টে হচ্ছে করলাটা বসাবো। করলা সম্পর্কে এখানে বলতে গেলে আমাকে দীপুর কথা ফার্স্ট মনে পড়ে। আসলে এই করলা ভাজিটা আমার আম্মা আমাকে করে দিত, আমি করলা খেতাম না। আমার মানে আম্মা হচ্ছে এভাবে করে করলা ভাজি করে করে আমাদের খাওয়া মানে খাওয়াটা শেখানো হয়েছে। তো আমি হচ্ছে করলা ভাজি করে খাই। তো দীপু এই করলাটা খুবই পছন্দ করে, উনি আমার কাছ থেকেই করলা ভাজি খাওয়াটা শিখেছে। তো একদিন যেটা হচ্ছিলো, আমি এরকম করলা ভাজি খাচ্ছিলাম, তখন উনি আমাকে দেখে বললো যে তুমি এটা কী খাও, আমি বললাম করলা। তো উনি করলা শুনে বেশ মুখটু কাকানো বাকানো শুরু করলো, আমি বললাম একটু খেয়ে দেখেন, যাতে কিন্তু তিতা নেই মুখে দিতে, আসলে নিজে অবাক হয়ে বললো এটা খেতে তো অনেক মজা লাগছে, তো এটা তুমি এরপর থেকে মাঝে মাঝে করবা। তো এরকম হলো যে মাঝে মাঝেই আমাকে ওনার জন্য করলা ভাজি করতেই হয়, মানে এখন আমাদের দুজনেরই পছন্দ হয়ে গিয়েছে। অনেক সময় এরকম থাকে যে অনেক ডিশ থাকলেও আমাদের এই করলা ভাজিটা করতেই হয় আমাদের দুজনের জন্য, আমরা খুব পছন্দ করি করলা ভাজি। এইভাবে করে চাক চাক করে মোটা মোটা করে এটাকে তেলে ডিপ ফ্রাই করলে খুবই মজা লাগে খেতে। তো এটা কিন্তু একটা টেকনিক আছে, সেটা আপনাদেরকে বলে দিই, যারা কিনা করলা ভাজি খেতেই পারেন না তাদের জন্য এটা আসলে খুবই উপকারী হবে। সেটা হচ্ছে এইভাবে করলাটা হচ্ছে আস্ত ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু ধুবেন না, তাহলে তিতা হয়ে যাবে, এই করলা ভাজিটা তিতা হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি ফার্স্টে ধুয়ে নিয়ে এরপর হচ্ছে মোটা মোটা করে কেটে নিয়ে ভেতর থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি। এরপরে হচ্ছে এটাকে আমি মানে পানি ফেলে দিব সেদ্ধ করে, কিন্তু এটা একদম নরম করে সেদ্ধ করা যাবে না। এটাকে হচ্ছে আপনি প্রথমে পানিটাকে ভালো মতো বলক উঠিয়ে নিয়ে, মানে ভালো মতো ফুটে উঠলে পানিটা, সেখানে হচ্ছে এই করলাটা দিয়ে একদম গুনে গুনে 2 মিনিট করে এরকম রেখে পানিটা ফেলে দিতে হবে। এরকম করে 2 বার করে পানিটা ফেলে দিলে যেটা হবে যে তিতাটা চলে যাবে।
এখন এটা একটা কোয়েশ্চেন হতে পারে যে তিতা চলে গেলে তো করলার কোনো গুণই থাকে না। আসলে যারা করলা ভাজি খেতে পারে না তাদের জন্য এটা কিন্তু খাওয়া শুরু করার একটা ফার্স্ট স্টেপ বলতে পারেন। যেমন আমি এইভাবে করে খেতে খেতে কিন্তু এখন আমি তিতাটাও খেতে পারি। কিন্তু যারা আসলে করলা একদমই খান না তাদের জন্য তো এটা খুবই ভালো হবে এভাবে করে খাওয়া শুরুটা করা। তো আমরা এইভাবে করেই শুরু করেছিলাম। তো এখন দীপু এইভাবে করে খায়, এটা খেতে খুবই মজা লাগে। গরম ভাতের সাথে জাস্ট মুচমুচা করে এই করলা ভাজি, আর কিছু দরকার নেই। আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা জাস্ট রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা লাইক 3-4 মতো বাজে, তখন অনেক সময় মনে হয় যে এরকম করলা ভাজিতে ভাত খাবো, তখন এই রাত্রেবেলা উঠে সাথে সাথে এরকম করলা ভাজি করে খাওয়া শুরু করে দিই। তো করলাটা কিন্তু আমি এরকম করে 2 করে পানি ফেলে দিয়েছি। এবার হচ্ছে আমি একটু মশলা, যা যা মশলা লাগে খুবই সাধারণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এরপর একটু জিরা গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিয়ে তেলে ভেজে নেব। তো এটাকে হচ্ছে ডুবো তেলের মতো আর কি, যেরকম আমরা তেলে যেরকম পটল ভাজি এরকম ওরকম আর কি ভেজে নেব। তো এটা আমি মুচমুচা করে ভেজে নেব। এটা কিন্তু আবার একটু নরম নরম করে ভাজতে যাবেন না, তাতে করে আবার ভালো লাগে না। এটা মুচমুচা করে ভাজতে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। এবং আমার সাথে নতুন জয়েন করেছে দীপু, সেটা রেগুলার খাবে। তা আমি তো আর রেগুলার করে দিই না, আমি মাঝে মাঝে করে দিই, আমার আসলে রেগুলার করা ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে করলা ভাজতে দিয়ে দিলাম। এটা হচ্ছে তেলের কড়াই, তো এটা আমার মনে হয় বাসার সবারই এরকম একটা আছে, তো এই কড়াইটাকে এক্সকিউজ করেন। তো তেলের এরকম একটা কড়াই সবার বাসায় থাকে, তো এটাতে মানে তেল তেলে জিনিসগুলো ভাজা ভালো হয়। তো এটা হচ্ছে ভাজতে থাকি। এদিকে হচ্ছে আমি আমার জন্য একদম ঝোল দিয়ে খুব মানে মশলা ছাড়া করে একটা তরকারি রান্না করব। আমি আসলে কম মশলা খাই, মশলা খাই না বললেই চলে, আর হচ্ছে অনেক ঝোল খাই। তো এখানে হচ্ছে আমি কাচকি মাছ এভাবে রান্না করে খাবো। আমি জানি না কেউ খেয়েছেন কি না এভাবে কখনো, বাট আমি এভাবে করে খাচ্ছি, আমার কাছে ভালো লাগে তাই। তো এখানে হচ্ছে আমি বেগুন দিয়েছি, এরপর হচ্ছে আলু কেটে দিয়েছি, দিয়েছি টমেটো, সামান্য একটু রসুন বাটা, এরপর আছে পেঁয়াজ কুচি, ওদিকে আছে কাচকি মাছ, এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ, সামান্য একটু হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া। এরপরে দিব হচ্ছে একদম রান্না হচ্ছে শেষ হয়ে গেলে এখানে একটা মশলা ইউজ করব, যেটা কিনা আসলে এরকম গুঁড়া মাছ জাতীয় খাবারগুলোতে খুবই মজা লাগে। এটাকে তেল দিয়ে লবণ দিয়ে মেখে এটাকে হচ্ছে বসিয়ে দিব চুলাতে একটু পানি দিয়ে। এটা অনেকটা হাতে মাখা তরকারির মতো, যেটা কিনা একবারে মাখিয়ে রেডিমেড বসিয়ে দেওয়া হয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে হতে থাকে, তেল উঠে আসলে এটা হয়ে যায়, ওইভাবে করেই করা হচ্ছে। তো আমি তো হাতে মাখাচ্ছি না, আমি হচ্ছে এরকম খুন্তি দিয়েই নেড়ে নিচ্ছি। তো এটাকে খুব সুন্দর করে নেড়ে নিয়ে এটাকে একটু পানি দিয়ে এরপর হচ্ছে এটাকে আমি হতে রেখে দিব, এটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা আসলে আমার কাছে খুব মজা লাগে, কারণ হচ্ছে আমি অনেক ঝোল খাই, আর আমি যেহেতু মশলা একদমই পছন্দ করি না, খুব কম মশলা খাই। আমি হলুদ কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু হলুদ একটু না দিলে ভালো লাগে না, এই জন্যই হলুদ দেওয়া। আর নাহলে আমার তরকারিতে যদি মশলা না দেওয়া হয় খুবই ভালো হয়। আমি মশলা ছাড়া তরকারি খেতে পছন্দ করি, কিন্তু এইভাবে করে তার আসলে খাওয়া যায় না বা সবাই খেতে পারে না, এটা একটা সমস্যা। যেমন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রচুর ভুনা খায়, তো ওনারা হচ্ছে অনেক মশলা, অনেক তেল, অনেক ঝাল, অনেক লবণ, যদিও আমাদের তরকারিতে কখনোই ঝাল দেয় না, আমরা একদম ঝাল ছাড়া তরকারিটা খাই। আমরা ঝাল খেতে পারি না দুজনের একজনও, আমি খেতে পারি বাট আমি আসলে আমার হার্ট বার্নের জন্য খাই না, আমার হার্ট বার্ন করে জন্য হচ্ছে আমরা একদমই ঝাল ছাড়া তরকারি খাই। এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা হয়ে গিয়েছে। ঝোল দেখে ভয় পেয়ে যাবেন না, আমি আর একটু টানিয়ে নিব ঝোলটাকে। আসলে আমি এরকম ঝোলই কিন্তু খাই, কিন্তু এটা আবার বেশি ঝোল লাগছে কারণ একটু টেনে যাবে। তো এখন হচ্ছে আমি একটু মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে রাঁধুনি গুঁড়া। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এটা তো আমি রেডিমেড কিনেই নিয়ে এসেছি। তো এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া, এটা এগুলো আসলে এরকম গুঁড়া মাছ টাইপের তরকারিগুলোতে খুবই মজা লাগে খেতে। তো আমি একটু রাঁধুনি গুঁড়া ইউজ করব এটাতে, এরপর দিব ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো লাইক 5 মতো, তারপরে এটাতে তেল উঠে আসবে, বন্ধ করে দিলেই হয়ে যাবে, তখন আমার তরকারি রেডি খাওয়ার জন্য।
তো আমার মতো কারা কারা ঝোল খান আমাকে জানাবেন তো। আমি কিন্তু প্রচুর ঝোল খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়ির ব্যাপারে যেটা বলছিলাম সেটা একটু বলি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর মশলা খায়, প্রচুর তেল দিয়ে খায়, খাবার খুবই মজা হয়। আমি যখন প্রথম প্রথম খেতাম আমার আসলে তখন একটু প্রবলেম হতো, এখন খেতে খেতে একটু অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু খাবার কিন্তু অনেক মজা হয়, আর আমাদের জন্য আলাদা করেই রান্না হয়। আমি আর দীপু যেহেতু হচ্ছে ঝাল খেতে পারি না, এ কারণে হচ্ছে আমাদের তরকারিতে একদমই ঝাল দেওয়া হয় না, ঝাল ছাড়া করেই রান্না করা হয়। আর আমার আর দীপুর দুজনের খাবারের ডিফারেন্স, তো এর জন্য হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়। দেখা যায় দীপু যেটা খায় সেটা আমি খাই না, আমি যেটা খাই সেটা দীপু খায় না, তো আমাদের দুজনের জন্য আলাদা আলাদা রান্না করা হয়। তো এই কারণে মনে হলো আজকে আমরা একটু অন্যরকম খাই। দীপু করলা ভাজি খেতে চাচ্ছিলো আর আমি হচ্ছে বেশি বেশি ঝোল দিয়ে কিছু একটা খেতে চাচ্ছিলাম, এই জন্য আজকে আমিই রান্না করলাম সেহরিটা। যেহেতু সেহরি খেতে ইচ্ছা করছিলো একদম গরম গরম তরকারি দিয়ে, আমাদের বাসায় রান্না করলে আসলে একটু দেরিতে পাঠায়, লাইক তারা রান্না করবে হয়তো আগের রাতে, তো এই কারণে চিন্তা করলাম আমিই রান্না করে ফেলি। আমি আজকে সেহরিটা একদম গরম গরম চুলা থেকে খাবো, এই জন্য হচ্ছে রান্না করলাম। তো এদিকে হচ্ছে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি খাবো, ভাত নিয়ে রেডি হয়ে গিয়েছি একদম খাওয়ার জন্য। তো আমি এখন খেতে বসে পড়লাম। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল, আমার কাছে খুবই মজা লেগেছিল। আমি আরেকদিন এভাবে করে খাবো, আমি ভাবছিলাম কীরকম না কীরকম হবে, বাট আমার রান্নাটা অনেক ভালো হয়েছিল বলে আপনাদের সাথে আবার শেয়ার করলাম রেসিপিটা। আর আমি বেশ টমেটো দিয়েছিলাম অনেকগুলো, আমার কাছে টমেটো খুবই মজা লাগে। আমি আসলে যে কোনো কিছুতে টমেটো খুব পছন্দ করি। আমার আম্মা একটা ইলিশ মাছ, লাইক আমি তো ভুনা বললাম যে পছন্দ করি না, তো একটু ভুনা টাইপেরই বাট অনেক ঝোল দিয়ে করে, সেটাতে হচ্ছে অনেক টমেটো দেয়, আমার কাছে খুব মজা লাগে। তো এরকম আর কি। তো আসলে রান্নাটা যার যার জায়গা অনুযায়ী ভ্যারি করে। যেমন আমার নানু বাসাতে অনেক ভুনা খায়, কিন্তু শুধুমাত্র আমাদের বাসাতে আমার আব্বার সোর্সে আমরা হচ্ছে প্রচুর ঝোল খাই। আমার আব্বা খুব ঝোল খায়, আমার আব্বা অনেক তেল মশলা কম খায়, সেই সোর্সে আমরাও কম খাই। আর খেতে খেতে সেটা আসলে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমিও খুব একটা খেতে পারি না, কিন্তু এখন আবার খেতে খাওয়া শিখে গিয়েছি আর কি নতুন করে। এদিকে হচ্ছে রান্নাঘরে যেহেতু রান্না করেছি অনেক থালা বাসন জমে গিয়েছে, তো সেগুলো হচ্ছে এখন ধুয়ে নিব। তো আমি হচ্ছে সেহরির সময় যদি জমে যায়, বেসিক্যালি সেহরিতে তো বললাম যে আমি পানি খাই বা জুস টুস খাই, খুব একটা কিছু খাওয়া হয় না, তো হচ্ছে সেহরির সময় আমি হচ্ছে এরকম থালাবাটি জমে গেলে এগুলো সব ক্লিন করে রেখে যাই। সকালবেলা উঠে আসলে আর এগুলো করতে ইচ্ছা করে না, আর যেহেতু এখন রোজার সময় আসলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, এই জন্য হচ্ছে যখন ঘুম থেকে উঠি তখন আর এগুলো করতে ইচ্ছা করে না, তখন হচ্ছে জাস্ট মনে হয় যে রান্নাঘর অনেক ক্লিন থাকবে, গিয়ে শান্তি লাগবে দেখে। তো এই জন্য হচ্ছে রাতেবেলা সব নিট অ্যান্ড ক্লিন করে রেখে যাই, এতে করে হচ্ছে সকালবেলা বা যখনই ঘুম থেকে উঠি তখন আসলে খুবই ভালো লাগে। এই জন্য হচ্ছে সব কিছু কাজ রাতেবেলা সেরে রাখছিলাম। আসলে আমার কোনো কিছু জমিয়ে রাখতে ভালো লাগে না, আমার যদি একটা গ্লাসও জমে যায় সেটাও আমি সাথে সাথে ক্লিন করে ফেলি। আর আমার একটু খুঁতখুঁতানি আছে, যেমন হচ্ছে এগুলো জমিয়ে রাখলে আসলে হ্যাঁ জমিয়ে রাখা যায়, পরে সকালবেলা এগুলো এসে করাটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এটা জমানো থাকবে, কেমন কেমন যেন লাগে, এ কারণে আসলে আমি রাত্রেবেলায় ক্লিন করে ফেলি। যদিও কাজটা তখন আমার জন্য একটু প্যারা হয়ে যায়, কারণ রাত্রেবেলা আসলে তখন এগুলো করতে গিয়ে বেশ সময় নষ্ট হয়, কিন্তু অ্যাটলিস্ট আমার সকালবেলা বা যখনই ঘুম থেকে উঠি তখন আসলে এভাবে দেখতে ভালো লাগে না। তো আমি একদম সব কিছু ক্লিন করে সিঙ্কটাকে ধুয়ে নিচ্ছি, আমি সিঙ্কটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে সিঙ্কে তো স্বাভাবিক অনেক কিছু জমে ছিল, এখানে বেশ ময়লা হয়ে থাকে, তো সিঙ্কটা সবসময় আমি হচ্ছে প্রতিবার ধোয়ার পরে আমি সিঙ্কটা ক্লিন করে নিই। আসলে যেটা এগুলো অভ্যাসের ব্যাপার, এগুলো আমি করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আসলে আমার যেটা হয়েছে, মানুষের একটা কথা আছে যে কাজ না থাকলে বেকাজ করে, আমার ওরকম অবস্থা হয়ে গিয়েছে। আমি আসলে ফ্রি টাইমে যখন বসে থাকতাম তখন আমি এগুলো অভ্যাস করে ফেলেছি। আমি যখন বসে থাকতাম, যখন কোনো কাজ থাকতো না, অযথা বসে আছি, তখন এরকম করে না একবার দুইবার করে ধুতে ধুতে এখন আমার এগুলো বারবার অভ্যাস হয়ে গিয়েছে। দীপু মাঝে মাঝে আমাকে বলে যে তুমি আর কিছুদিন পরে তো এগুলো অসুখে পরিণত হয়ে যাবে, মাঝখানে আমি খুব সাফার করেছি এই প্রবলেমগুলো নিয়ে, আলহামদুলিল্লাহ যে এখন অনেকটা সুস্থ বলতে গেলে এই প্রবলেমগুলো থেকে, কারণ আমার অনেকটা সমস্যা হয়ে গিয়েছিল যে আমি হচ্ছে এক কাজ দশবার করে করতাম, আমার হাত একদম জ্বলে যাচ্ছে, তারপরেও আমি বারবার করে ধুচ্ছি তো ধুয়েই যাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আমার একটু হলেও কমেছে, তাতেও কমাটা খুব একটা হয়নি, কারণ এখনও আমি বারবার করেই কাজ করি, একটু কমেছে, যেটা হয়তো বা দুই তিনবার চারবার পাঁচবার করতাম সেটা এখন হয়তো বা দুইবার করি এরকম আর কি, কিন্তু কাজটা বারবার করে করি আর কি। যেমন হচ্ছে এই সিঙ্কে আমি যতবার আসবো, যতবারই দু একটা করে প্লেট জমবে ততবারই কিন্তু আমি ধুবো। ইভেন আমি যে বললাম না যে সকালবেলা উঠে হচ্ছে আমার
ক্লিন, মানে ক্লিন একদম রান্নাঘর দেখে শান্তি লাগবে। আমি কিন্তু পুরো বাসাই ক্লিন করে ঘুমাই, একদম পুরো বাসা যেখানে যেখানে এলোমেলো থাকে। আমার বাসায় এলোমেলো থাকে না খুব একটা, হয়তো বা দীপু যে রুমে থাকে সে রুমে হয়তো বা একটু বসে সেটাই, কিন্তু পুরো বাসায় মানে ক্লিন থাকার পরও সেটাকে আমি ডাবল ক্লিন করে তারপরে ঘুমাই আর কি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো এখানে আমি কিছু জিনিস কিনেছিলাম, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই পার্সেলটা আসলে বেশ কয়েকদিন আগে এসেছিল, আমি বের করলাম কিছুদিন পরে। এগুলো হচ্ছে খুব সুন্দর সসের বাটি, ছোট ছোট। আমি আসলে বেসিক্যালি ওই লাল তিনটা আর হচ্ছে সাদা একটা কিনেছি। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার আগেই কেনা, কিন্তু আমি এটাকে সেট করার জন্য আমি এখানে তিনটা কিনেছি লাল, একটা সাদা কিনলাম, কারণ আমার অলরেডি দুইটা সাদা আছে আর তিনটা কালো আছে। এটাকে হচ্ছে সেট করলাম তিনটা তিনটা করে। তো এই বাটিগুলো আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে, আমার মনে হয় এগুলো দিয়ে ভরে ফেলি, কিন্তু এত দিয়ে কী করবো। এই জন্য হচ্ছে এরকম করে তিনটা তিনটা করে সেট করে নিলাম। লালটা কিনেছি, লালটা খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে তৈজসপত্র থেকে কেনা। আসলে তৈজসপত্রের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, স্পেশালি নীনা আপু যিনি কিনা এই তৈজসপত্রের ওনার, ওনাকে আমার অসম্ভব ভালো লাগে। আপুর ব্যবহার, আপুর প্রেজেন্টেশন খুবই সুন্দর, সে জিনিসগুলো এত সুন্দর করে প্রেজেন্ট করে, খুবই ভালো লাগে। খুবই সুন্দর করে ছবিগুলো দেয়, যার কারণে আসলে জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায়। তো আমি হচ্ছে এগুলো কিনে এখন রেখে দিচ্ছি আমার শোকেসে। তো আমি এগুলো কিনি বেসিক্যালি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে লাইক সসের বাটি হিসেবে ইউজ করতে পারবেন, ফুড ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমি যেমন হচ্ছে যখন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি এটার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস রেখে তারপরে ইউজ করি, তো এগুলো কিন্তু কাজেরই, আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই সুন্দর লেগেছে এই জিনিসগুলো। আমার মনে হয় যে নেক্সট যদি অন্য কালার আসে আমি জানি না আমি নিজে কীভাবে কন্ট্রোল করব। তো যাই হোক, ওটা কিনে নিলাম। এখন হচ্ছে তরমুজ কেটে নিচ্ছি। তো তরমুজ কিনে নিচ্ছি, এখন তরমুজগুলো হচ্ছে ইফতারের আগাগ দিয়ে ফ্রিজ থেকে বের করে জাস্ট সার্ভ করব, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। আমি আসলে বেসিক্যালি ফ্রুট একদমই পছন্দ করি না, আমার ফ্রুটস খেতে ভালো লাগে না খুব একটা, কিন্তু যেহেতু প্রচুর গরম পড়েছে প্লাস হচ্ছে এখন তো স্বাভাবিক রোজার সময়, এ কারণে টুকটাক খেতেই হয়, কিন্তু বেসিক্যালি আমি কিন্তু ফ্রুটস পছন্দ করি না। এদিকে হচ্ছে বেলের শরবত বানিয়ে নিলাম, আমি বেলের শরবত খাই, তো আমার বেলের শরবত খুব পছন্দ। এটা চিনি ছাড়া বেলের শরবত, আমি চিনি খাই না, আমার বেশ সমস্যা আছে, আমি অনেক কিছু খাই অনেক কিছু খাই না। আমার অপোজিট আমার হাজব্যান্ড দীপু, সে এই চিনি ছাড়া শরবত জীবনেও খাবে না, তার চিনি খাওয়ার স্টোরি আমি আপনাদেরকে আরেকদিন বলবো, অনেক চিনি খায়, জাস্ট এটুকু বললাম। তো এখানে যেটা আছে এটা চিনি ছাড়া, একদমই চিনি নেই, এক চামচ চিনিও নেই, জাস্ট বেলটাকে গুলিয়ে নিয়ে বানানো। তো এটাকে আমি হচ্ছে এখন বোতলে ভরে ফ্রিজে ভরবো। আর এদিকে হচ্ছে ডিম, এগুলো হচ্ছে বাইরে থেকে এনে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আমার মনেই ছিল না এগুলোকে ফ্রিজে ভরার জন্য, তো অলরেডি এখান থেকে অনেকগুলো ইউজ হয়ে গিয়েছে, এখন এগুলোকে হচ্ছে ফ্রিজে ভরবো। আমি ডিম বাজার থেকে আনার পরে ধুয়ে হচ্ছে পানি ছড়িয়ে রাখি। তো ইফতারের টাইম প্রায় হয়ে আসছিলো, এ কারণে হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আরেকটু পরেই আমাদের ইফতার দিয়ে যাবে, এ কারণে হচ্ছে আমি সব রেডি করছিলাম যাতে ইফতারটা দিয়ে গেলে জাস্ট আমি গুছিয়ে নিতে পারি। তো ইফতারের সময় আসলে আমার প্রতি রোজার সময় ইফতার করার সময় আমার একটা কথা খুব মনে পড়ে, আমার খুশি ফুপুর কথা খুব মনে পড়ে, কারণ লাস্ট টাইম ফুপুর সাথে আমার যখন কথা হয়েছিল তখনই ইফতারের সময়টাই ছিল। ফুপু হচ্ছে হসপিটালে ভর্তি ছিল, আমাদের হসপিটালেই ভর্তি ছিল আর কি। তো ফুপু খুব মুড়ি খেতে পছন্দ করতো, মুড়ি মাখিয়ে খেতে খুব পছন্দ করতো, আমাদের বাড়িতে সবাই আমরা খুব পছন্দ করি মুড়ি মাখিয়ে খাওয়াটা। তো ফুপুর মুড়ি খাওয়াটা নিষেধ ছিল, কারণ ফুপুর তখন হচ্ছে ডায়াবেটিক্স বেড়ে গিয়েছিলো, ডায়াবেটিক্স কমানোর জন্য মুড়ি খেতে তাকে নিষেধ করে দিয়েছিলো, মুড়ি ছোলা এগুলো আর কি। তো আমাদের হসপিটালে রোজার সময় প্রতিবার হচ্ছে ইফতারি বানিয়ে সবাইকে দেওয়া হয়, সেদিনও দেওয়া হয়েছিল। তো ফুপুর জন্য এক প্লেট দেওয়া, মানে ফুপুকে দেওয়া হয়নি, আমাকে দেওয়া হলো, তো ফুপুর জন্য অন্য কিছু দেওয়া হলো। ফুপুকে যেহেতু নিষেধ ইফতারি খাওয়া, তো সেই জন্য হচ্ছে তাকে ইফতারি না দিয়ে ফল টল দেওয়া হলো, আমাকে মুড়ি দেওয়া হলো। ফুপু আমার, আমি বললাম যে আমি তো মুড়ি খাবো না, ফুপু আমার সাথে হাত দিয়ে চাপ দিয়ে বলে কি তুমি চুপ থাকো কিছু বলবা না, আমি তোমার মুড়িটা খাবো, তুমি মুড়ি খাও আমি এটা, তুমি ফল খাও আমি মুড়ি খাবো। তো আমি ফল খেতে থাকলাম, মুড়ি ফুপু খেলো। তো তারপরে হচ্ছে আমি বললাম যে তোমার না মুড়ি খাওয়া নিষেধ, তুমি কেন মুড়ি খাচ্ছ, তোমার তো মুড়ি খেলে বেড়ে যাবে, মানে ডায়াবেটিক্স বেড়ে যাবে, তুমি কেন খাচ্ছ মুড়ি টুড়ি ছোলা এগুলো কেন খাচ্ছ। বলে যে চুপ থাকো একটা দিন খাই, কবে না কবে খাবো আবার ঠিক নাই, আমার আসলে মানে সহ্য হচ্ছে না দেখে। তো সাথে সাথে সে মুড়ি খাওয়া শুরু করলো, এক প্লেট শেষ করার পরে সে আমাকে বললো তুমি ফোন দিয়ে নিচে বলো তুমি আরেক প্লেট খাবা, তাহলে আরেক প্লেট পাঠাই দিবে, তুমি ওই বলো। আমি বললাম যে না আমি তো আরেক প্লেট তোমার কথা বলতে পারবো না, তোমার তো ডায়াবেটিক্স বেড়ে গেছে, তুমি কেন আর মুড়ি খাবা।
তখন বললো যে না তুমি হচ্ছে বলো। ফুপুর আসলে সেই রিকোয়েস্টটা দেখে আসলে আর রাখতে না পেরে পারি নেই, তখন হচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি খবর দেওয়ার পরে আমাদেরকে ইফতারি দিয়ে গেল, ফুপু দুই প্লেট খেলো, এত পছন্দ করতে ইফতার খেতে। তো আমার এখনও ইফতার খেতে গেলে না সবসময় ফুপুর কথাটা হঠাৎ করে মনে পড়ে যায় যে ফুপু কী পছন্দ করে ইফতারটা না খেত, আর সে খুব এনজয় করতো ইফতার খেতে। আমি আগে ফুপুকে দেখতাম যে এরকম বড় বড় মুড়ির শ্যার বলে ওটাকে আমাদের ধামরাইতে, তো ওই শ্যার নিয়ে বসে সে একদম পুরো সারাদিন মাখাচ্ছে, তো খেতেই আছে খেতেই আছে। সেই মানুষটা আসলে আমাদের মাঝে আর নেই। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন, আমার খুশি ফুপু। ফুপুর কথা খুব মনে পড়ে, আজকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমার আম্মা আমার জন্য খাবার পাঠালো, তো আমার আম্মা পাঠিয়েছে আমার জন্য রোস্ট, এরপর হচ্ছে পোলাও, আর হচ্ছে এদিকে হচ্ছে মিষ্টি পাঠিয়েছে, আর হচ্ছে সেমাই। আমি আসলে আম্মার হাতের রান্না খুব মিস করি, আর অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না সেটা আমি নেক্সট ভিডিওতে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য হচ্ছে আম্মা খাবার রান্না করে করে মাঝে মাঝে পাঠিয়ে দেয়। তো আমার খাবারগুলো দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে ফেলবো, কারণ অনেকগুলো খাবার পাঠিয়েছে, এগুলো খেতে হবে, নাহলে তো শেষ হবে না। তো এই জন্য হচ্ছে আজকে রাতের ডিনারটা ইনশাল্লাহ আম্মার হাতের রান্না দিয়েই শেষ করব। তো আম্মা সবসময় পাঠালে এমন করে পাঠায় আমি যাতে দুই তিন দিন রেখে রেখে খেতে পারি, তো এরকম করে পাঠায়। যেমন আজকে অনেকগুলো রোস্ট পাঠিয়েছে। তো যাই হোক, আমি খাওয়াটা খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি আপনাদের রোজা ভালো যাচ্ছে, আর ইনশাল্লাহ সামনের রোজাগুলোও ভালো যাবে। তো সেই দোয়া রেখে আজকে আমার ব্লগটা শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেল মাধিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।